ভিডিওটি দেখার আগে হেডফোন অবশ্যই ইউজ করবে। জানো টম্পা, জীবনের কিছু কিছু সময় আসে, এমন সময় চলে আসে যা নিজেকে বড় অসহায় আর একা লাগে। আমার হাতটা ধরো একবার, দেখো আমি তোমার হাতটাকে ধরেছি। এবার তোমার মনের মধ্যে কিরকম ফিলিংস হচ্ছে একবার বলো তো। জানো টম্পা, তোমার হাতটা ধরার পরে ঠিক আমার মনে হচ্ছে আমি সমুদ্রের মাঝে পাখনা মিলে উড়ে বেড়াচ্ছি। যদি এরকমই তোমার মনের মধ্যে হয় তাহলে একটা জিনিস তুমি জেনে রেখে দিও, সারাটা জীবন আমি তোমার পাশে, তোমার হাত ধরে তোমার সাথে জীবন কাটাবো। তুমি নিজেকে কখনো একা আর অসহায় ভাববে না, ঠিক আছে? সত্যি টুম্পা, ভালোবাসার মানুষ যখন কাছে এসে পাশে বসে যখন হাত দুখানি ধরে, তখন পৃথিবীর সমস্ত সুখ যেন বুকের ভিতরে এসে বসবাস করে। রাহুল, তোমার আমার ভালোবাসা এক জন্মের নয় গো, সাত জন্মের ভালোবাসা। তাই তোমাকে আমি কখনো কোনো দিনও কষ্ট দেব না। আর তুমি যদি আমায় কষ্ট দাও না, তাও আমার কষ্টকে কষ্ট বলে মনে হবে না, কারণ তোমার ওই সৌন্দর্য মুখের দিকে যখন আমি তাকিয়ে থাকি তখন পৃথিবীর সমস্ত সুখ ভুলে যায়। তোমার যখন ওই নরম কোমল হাতের ছোঁয়া যখন পাই, তখন পৃথিবীর সমস্ত আনন্দ আমার বুকে এসে এক জায়গায় হয় গো। জানো টম্পা, যেদিনকে তোমাকে আমি জীবনে প্রথম দেখেছিলাম সেদিনকেই ভেবেছিলাম যে এই মেয়েটা যদি আমার জীবনে আসে তাহলে আমার জীবনে আর নতুন করে চাইবার কিছু নেই। কিন্তু ভগবানের কি অসীম লীলা, দেখো না চাইতেই তোমাকে আমি কত আপন করে কাছে পেয়েছি। তোমাকে আমি বিয়ে করে আমার নিজের ঘরে তোমাকে নিয়ে আমি সুখের ঘর বানাতে চাইব। আমিও তোমার সেই ঘরে তোমার হৃদয়ে রাজ্যের রানী হয়ে থাকতে চাই গো। বাবা গো, টুম্পা তোমার কোলে মাথা রেখে একটু শুবো আমি। তুমি সারাদিন খেটে খেটে খুব ক্লান্ত হয়ে যাও বলো। না না, ক্লান্তি আর কই, 2-5 লাখ টাকা জমি বেচা আছে, এই টাকাগুলো সুদের উপরে খাটাই। লোকে 5,000 দিয়ে 10,000 লি, কাউকে 10,000 দিয়ে 12,000 লি, সুদের উপরে আমার এই দিদি চলছে কারবার। আমার কোনো ক্লান্তি নাই, সুদের টাকা খেয়ে খেয়ে আমার এই শরীর আলান্ত হয়ে গেছে, ক্লান্তি নাই। তুমি কি কথা শোনালে গো, তুমি সুদের টাকা খাও? হ্যাঁ, সুদের টাকা খাই তো কি হয়েছে, সবাই তো সুদ খেয়ে বাড়ি করছে, গাড়ি কিনছে, ভালো ভালো যেমন তাই করছে, আমিও সুদ খাই তো কি হয়েছে। আমি এরকম চাই না যে আমার যে জীবন সাথী হবে সে সুদের টাকা খাক। দেখো টুম্পা, এমনিতেই আমার মাথার ঘায়ে কুকুর পাগল, ঠিক আছে, এমনিতে আমাকে টেনশন দিও না। এক বোকার চোদ আমার কাছে 50,000 টাকা নিয়ে গেছে, 6 মাস হয়ে গেলো, তার কোনো দেখা নাই, সাক্ষাৎ নাই, কিছু নাই, ঠিক আছে। আর এই সুদের যদি টাকা আমি না খাই, তোমাকে ভালো ঘরে রাখবো কি করে, ভালো মন্দ খাওয়াবো কি করে, তোমাকে এসি ঘরে শোয়াবো কি করে বলো? এই সুদের টাকা আছে বলেই তো তুমি আজ আমার প্রেমে পড়েছো, আমার গাড়ি বাড়ি দিকে আমি সুদ খাই, আর এই সুদ খাওয়া আমি কখনো ছাড়তে পারবো না, বুঝতে পেরেছো? দেখো এই সুদ খাওয়াটা না মানুষের পর্যায়ে পড়ে না, ঠিক আছে। সুদ যারা খায় তারা একটু অমানুষ হয়, গরিব অসহায় দেখে 10,000 টাকা দিলে তারা যদি সুদ না করতে পারে, তাদের জামার কলার ধরে টানতে টানতে মেরে মুচড়িয়ে টাকাটা আদায় করে, আর সেই টাকা আদায় করে বাড়ি নিয়ে এসে ভালো মন্দ কিনে খায়। কিন্তু যে বেচারি তোমাকে টাকাটা দেয় তার অনেক কষ্ট হয়, ঠিক আছে। তাই আমি এইসব জিনিসগুলো একদম মোটেই পছন্দ করি না। তুমি সুদ খাবে না, তুমি ভালো কোনো কাজ করবে, ভালো কোনো ব্যবসা করবে, যেখান থেকে তোমার কাছে যেন কোনো 2 নম্বরই নষ্ট পয়সা যাতে না আসে। টুম্পা, তুমি যে বলছো সুদ খাওয়া ভালো জিনিস নয়, সুদ খাওয়া হারাম, তাহলে আমি একটা কথা বলছি শোনো, এই যারা বাবু ভদ্রলোক মানুষ আছে যারা ব্যাংকে লাখ লাখ টাকা রেখে দিয়ে ব্যাংকের ইন্টারেস্টটা লিখে, সেটা কি সুদ নয় বলো? তারা কেন খেয়েছে সুদটা তাহলে? শুনো, যে যা করছে তাকে তাই করতে দাও, ঠিক আছে। তুমি আমার স্বামী হতে যাবে আর কিছুদিন পরে, তুমি সুদ খাবে না সেটাই, আর কে কি করছে না করছে তা আমাদের জানার কোনো প্রয়োজন নেই। শুনো টম্পা, আমার বাপ দাদা 14 গোষ্ঠী সুদ খেয়ে বড় হয়েছে, সুদ খেয়ে মানুষ হয়েছে, সুদের টাকায় ওরা রিল্যাক্স করে জীবন যাপন করেছে। আমি কিন্তু সুদ খাওয়া ছাড়তে পারবো না, তাতে তুমি আমাকে বিয়ে করো আর না করো, আমি এই সুদখোর আছি, সুদখোর থাকবো, আর সুদ সারা জীবনই খাবো। শুনো রাহুল, তুমি যদি মনে করো আমি সুদ খাবো, সুদ খাওয়া কখনো ছাড়বো না, তাহলে একটি কথা জেনে রেখে দিও, এই টুম্পাকে তুমি কখনো কোনো দিনও পাবে না। কেন টুম্পা, তুমি এরকম কথা বলছো কিসের জন্য? সুদ খায় তো ভালো জিনিস, আমার কাছে টাকা আছে, পয়সা আছে, সব কিছু আছে,
তাহলে তুমি আমার সাথে কেন থাকতে চাও না? কিসের অভাব আমার কাছে বলো? শুনো রাহুল, তোমার কাছে অভাব আছে, ঠিক আছে? তোমার কাছে মনুষ্যত্ব বিবেকের অভাব আছে, ঠিক আছে? তুমি সুদ খাবে না বাস খাবে না, আমি এটাই বলতে চাই, ঠিক আছে? সুদ খাওয়া যতদিনকে তুমি না ছাড়বে ততদিন আমার সাথে তোমার কোনো সম্পর্ক নেই, আমি চললাম। টুম্পা, তুমি ভুল করছো, তুমি অন্যায় করছো গো। শুনো, আমি কোনো অন্যায় করিনি, যেটা বাস্তব যেটা সত্য সেটাই তোমাকে বললাম, ঠিক আছে? আরে সালা, সুদঘর কথাটা মা কেন ওর সামনে বলতে গেলাম? মা ছি, এইটা বলে ভুল হয়ে গেল, আমি বুঝতে পারিনি যে ও সুদ খাওয়া পছন্দ করে না, তাহলে আর বলতাম না ওর সামনে আমি সুদ খাই। ছি মারা, ভারী টেনশন তোমরা। কি করবো মারা, কিছু বুঝেও বুঝতে পারছি না। না বাড়া, আমার এক বন্ধুকে এই ব্যাপারটা ভেঙে বলি যে এরকম এরকম ব্যাপার। গাইরি পাটি আমার মনকে ভুলাইলো রে, বইরি পাতায় শুধু তারে ছবি ভাসে রে, আমি বলতে পারছি না বাড়িতে এখন তাকে বিয়ে করে ঘরে নিব। ও মা গো, ও বাবা গো, এই যন্ত্রণা কি হইলো গো বুকের ভেতরে আমার গো। আরে কিলা চুদা, এই বসে বসে উঠোনে বসে বসে এইভাবে গান গাচ্ছিস নাকি? আমার এই চিরিং বিরিং জীবন না, আর রাখতে ভালো লাগছে না। কেন রে পাটা, তোর জীবন আবার কি হলো? মা রে, এই পর্যন্ত 56টা মেয়ের পেছনে লাগলাম, মেয়েগুলাকে প্রেমের জালে বন্দি করবো বলে, কিন্তু কেউ বন্দি হইলো না মা। যার কাছে গেলাম কেউ হয় চুটি করে মারলো, কেউ বাটা চুটি করে মারলো, কেউ আবার চুটি কিনতে গেল দোকানে মা, সেই দেখে আমি ভয়ে ধরে পালিয়েলাম। এই পাটা চুদা শুন, এই যা যুগ সমাজ পড়েছে, এই সমাজে কোনো মেয়েকে প্রেম করতে গেলে কোনো মেয়ের সাথে, ঠিক আছে, টাকা চাই রে টাকা। তোর তো এক পয়সা নাই রে, তোর তো বাপের কাছে 10 টাকা 20 টাকা করে নিয়ে খাস, তোর আবার তোর সাথে আবার কোন মেয়ে প্রেমে পড়বে রে? ঠিকই বলেছো মা, এবার থেকে আমি আমার বন্ধুর মতো সুদ খাবো, ঠিক আছে? সুদের টাকা মেলা হয়ে যাবে, তাহলে মেলা নেই আমার প্রেমে পড়বে। ওরে বুকা চুদা পাটা চুদা শুন, সেই সমাজ আর নেই, ঠিক আছে? এখনো সমাজে এমন এমন মেয়ে আছে না, সুদ খাওয়া পছন্দ করে না। তুই যে মনে করছিস আমি সুদ খেয়ে মেলা টাকা পয়সা জোগাড় করে নেবো, যে আমার পেছনে মেয়ে মেয়ে মেয়েগুলো ঘুরে বেড়াবে নাকি? সেটা কখনো ভাবি না, কোনোদিনও হবে না। তাই নাকি মা, সুদ খেয়ে মেলা টাকা পয়সা করলেও মেয়ে আসবে না কাছে? না রে বোকা চুদা পাটা চুদা না, তুই যা কাজে যা, এখানে বকাস না আমাকে বেশি, জ্বালাস না। মা যেটা বললো সেটা কি ঠিক? সুদের টাকা খাওয়া ভুল না ঠিক, কি করে কি জানবো, আইলে আমার বন্ধুকে শুধাবো। আরে বাড়া, টাকা থাকাও দোষ আবার না থাকাও দোষ। আরে বুকাচুদা, কোথায় বসেছিস রে এত জায়গা থাকতে? আর বড়া কি করবো বল, টেনশনে এইখানেই বসেছি, টেনশন আর কিছু ভালো লাগছে না। তুই হঠাৎ করে কি ব্যাপার বড়া? আমি বিশাল টেনশনে পড়ে গেছি রে বড়া, টুম্পাকে নিয়ে জানিস? কেন রে বুকাচুদা, টুম্পার সাথে আবার কি করলি? আর বড়া বলিস না বড়া, আমি সুদ খাই বড়া, এই ব্যাপারটাকে বলে দিয়েছি বলে বলে বড়া ও আমাকে ঘৃণা করছে, বুঝলি? বুকাচুদা শালা, বললি কেন রে তুই সুদ খাস বুকাচুদা, এই কথাটা বলা উচিত হলো তোরকে? ও বা জানি না এই কথাটা বললে ঘৃণা করবে। আমি কি করে জানবো রে মারা, সুদ খাওয়ার কথা শুনলে ও ঘৃণা করবে? আরে বড়া, মা তাইলে ঠিকই তো বললো রে মারা, সুদ খাওয়া মানুষ পছন্দ করে না কোনো মেয়ে। হবে, তোর মা কি করে জানলো বে যে সুদ খাওয়া আবার কোনো মেয়ে পছন্দ করে না? এইটাই তো মারা আমার টেনশন দে মারার বাল আমার, এক্ষুনি মায়ের সাথে মারা এই ব্যাপারটা আমার একটু খিচাবিচি লেগে গেছিল। মা বললো যে আমি বললাম যে মারা কোনো মেয়ে আমার প্রেমে পড়ছে না, আমি আমার বন্ধুর মতো সুদ খাবো, সেই জন্য মা আমাকে বললো বোকা চোদা পাঁটা চোদা, তুই সুদ খাবি, সুদ খেলে কি মেয়ে তোর প্রেমে পড়বে তা কখনো ভাবিস না, সব মেয়ে সব রকম হয় না। তাহলে মা ঠিকই বললো মারা কথাটা। তাহলে মারা কি করবে একটু বুঝিয়ে বল মারার বাল, সুদ খাওয়াটা ছেড়ে দিলে তো আমার আর গাঁর পাকমো স্টাইলও চলবে না, বাইকে তেল ভরাও হবে না, এসি ঘরেও শুইতে পাবো না, আর মারা মাগুর মাছে ঝোল দেওয়ার ভাতও খেতে পারবো না, কি করবো বলবে তাহলে তুই? ওবে বুকাচুদা, তাহলে আমার কাছে একটা কথা শুন, তোর কাছে সুদের সুদ খাওয়ার টাকা কত টাকা আছে, কত টাকা?
কত টাকা আছে আমার? তাও নাই নাই কইরে মোটামুটি 30-35 লাখ টাকা হবে। বকাচোদা শোন, তোর কাছে যদি 30-35 লাখ টাকা থাকে না, তো আমাকে এক কাজ কর, 5 লাখ টাকা মতো দে। বকাচোদা, 5 লাখ টাকা আমাকে দে। যে 5 লাখ টাকা লি, তুই কি করবি? ঘাড়ে ভরবি নাকি 5 লাখ টাকাটা লি? না বে শালা, এই সুদ ঘর বদনামটা তোর এই সমাজ থেকে মুছে দেবো, বুঝলি? কি করি রে বোকাচোদা, 5 লাখ টাকা লি কি করি বদনাম উঠবি তুই আমার? আমার তো গোটা দুনিয়া জুড়ে বদনাম হয়ে গেছে, আমি সুদ খাই। বোকাচোদা শোন, তুই যে সুদ খাস, তো সুদের টাকা 5 লাখ টাকা আমাকে দিবি, এই 5 লাখ টাকা আমি গরিব অসহায়দের মাঝে দান করে দেবো, ঠিক আছে? আর সবাইকে বলে দেবো যে আমার বন্ধু সুদ খাওয়া ছেড়ে দিয়েছে, ও আর সুদের যেটুকু ইন্টারেস্ট ওর জমি ছিল সেটা গরিব অসহায়দের মাঝে বিলি করে দিয়েছে, ও আর কাল থেকে সুদ খাবে না, ঠিক আছে? তাহলে এইভাবে তোর বদনামটা মুছে যাবে। আর টুম্পা যদি এই ব্যাপারটা জানতে পারে, তাহলে তোকে আরো ভালোবাসবে। ও টুম্পা তাহলে ভাববে যে তাহলে আমার প্রেমিক আমার কথা শুনেছে, বুঝলি? হবে, এটা মানা যায় বল? আমি কত কষ্ট করে গরু অসহায়দের মাঝ থেকে টাকা পয়সা জোরজবস্তি করে কেড়ে লিয়েছি, কাউকে 7,000 দিয়ে 14,000 লিয়েছি, কাউকে 10,000 দিয়ে 20,000 লিয়েছি, এইভাবে করে আমি টাকা পয়সা মেহনত করে জমিয়েছি, আর এত কষ্টের পয়সা আমি গরিবদের মাঝে বিলি করে দেবো? ধরে মরা, এটা অসম্ভব। বোকাচোদা, যদি তোর কাছে অসম্ভবই হয়, ঠিক আছে, যে গরিবদের মাঝে টাকা বিলি করে দেওয়াটা অসম্ভব, তাহলে তুই এক কাজ করগা, ওই টুম্পার কাছে ছেড়ে দেগা, ওই সব মেয়েরা তো সুদ খেলে তোর প্রেমে পড়বে না, তখন ওই মেয়েতে চলে যা, তার নাম করবো তোকে, যেখানে নষ্ট মেয়েরা থাকে সেইখানে চলে যা, সেইখান থেকে ভালো কোনো একটা মেয়েকে বিয়ে করে লেগা, বুঝলি তো? যারা চামড়ার ব্যবসা করে সেই সব মেয়েকে বিয়ে করগা, ও দেখি সুদ খেলেই বাকি, চুরি করলেই বাকি, দেখা তোর প্রেমে পড়ে যাবে, তোকে বিয়ে করবে। বোকাচোদা, ভালো মেয়ে পাবি না তুই। সালা বোকাচোদা, আমার তো ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা থাকতে আমি ওই রকম নষ্ট মেয়েকে বিয়ে করবো? বোকাচোদা, কি কথা বলবে তুই? এই বোকাচোদা, তুইও তো নষ্ট হবে, তোর কাছে নষ্ট টাকা আছে, তাহলে তুই নষ্ট হই তবে, তুই তো নষ্ট ছেলে, ওই জন্য তুই নষ্ট মেয়েকে বিয়ে করবে তো? বলা বোকাচোদা, তোর কাছে বাল কথা যুক্তি লিতে আসাই ভুল হইলো। ওবে শুন, সত্য কথা বললে না সব বন্ধুই বাজার হয়, বুঝলি? তোর বাল্যে সত্যি কথা শালা হারানি। বোকাচোদা, তাহলে সুদ খাগা দি মারগা। তাই খাবো রে বোকাচোদা, সুদ খাও আমি ছাড়বো না। ওবে শুন, এই সুদ খেয়ে শালা জাহান্নামের আগুনে পুড়ে মরে ছাই হয়ে যাবে, তুই দেখবি। যখন হবে তখন দেখা যাবে, কোন তোর হয়েছে না চুদির ভাই? তাহলে তো সুদ খাওয়া ছাড়বে না, তাই তো? না বে না, বললাম তো না খাগা চুদির ভাই, বেশি করে যা। বোকাচোদা, পয়সা ছাড়া মানুষের এই দুনিয়ায় কোনো দাম আছে শালা? গুদমানে ভাড়া মরবে একদিন, এই সুদ খেয়ে অপমরণে ঠিক একদিন মরবে। না বড়া, মায়ের কাছে কিছু টাকা পয়সা নিয়ে বাজারে সবজির ব্যবসা করে যা, গরিব হলেও কোনো মেয়ে যদি আমার প্রেমে পড়ে, দেখবে এই ছেলেটা সত্যর পথে চলে, মেহনত করে, তাহলে একেই ভালোবাসি, সেটাই করি গা, আমরা কিছু টাকা নিয়ে বাজারে সবজির ব্যবসা করি গা। হ্যালো বন্ধুরা, আমি সাব্বাস, তো আমার এইসব নিত্য নতুন কমেডি কার্টুন ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে।